আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এই তো এখন চার্জার রিক্সায় বসে চলে যাচ্ছি একটু টুকিটাকি শপিং করার জন্যে। শপিংয়ের উদ্দেশ্যে বের হয়েছি, আবহাওয়াটা খুব সুন্দর, একদম ইন্দোর মতো, আর দুপাশে সবুজ সবুজ ঘাস, সরু রাস্তা, ভীষণ ভালো লাগছে। মা মেয়ে চলেছি, তো আমাদের কিছু টুকিটাকি শপিং আছে, সেগুলো করব। ভিউটা দেখুন অসাধারণ, ভীষণ ভালো লাগে, সবুজ দেখলেই মনে একটা শান্তি লাগে, একদম প্রশান্তি কাজ করে। তো এই তো দুই পাশের ভিউ দেখতে দেখতে আর সুন্দর বাতাস খেতে খেতে চলে যাচ্ছি। এখন চলে এসেছি হোটেলের নাস্তা করতে। এখানকার ডালপুরি আর টক দিয়ে খেয়েছি, টকটা বেশ ভালোই ছিল, খুব খুব মজা লেগেছে, গরম গরম পুরি ছিল। আমরা নাস্তা করার পরে এখন চলে গেলাম, এখন আমাদের কিছু কাজ ছিল, কিছু কেনাকাটা ছিল, সেগুলো একটু কিনলাম। তো কী কিনেছি সেগুলো দেখাচ্ছি না। হ্যাঁ, কাপড় চোপড় তো অবশ্যই নিয়েছি, কিছু গজ কাপড়ের দরকার ছিল, কিছু সালোয়ারের কাপড় দরকার ছিল, তো সেগুলি কেনাকাটা করলাম। কেনাকাটা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, অনেক বেজে গিয়েছিল। বাসায় আসার পরে এই তো এগুলো হচ্ছে আমাদের গাছের জামরুল, পাকা পাকা জামরুল, অনেক পেকেছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি এবার হয়েছে। আমার মা তো খুব খুব খুশি, নিজেও খাচ্ছে, সবাইকে দিচ্ছে। তো কিছু অংশ শেয়ার করছি আপনাদের সঙ্গে, দেখুন গাছ থেকে পেরে নিচ্ছে, ছোটো ছোটো পোকা দৌড়াচ্ছে। তা এই হচ্ছে তরমুজ, তরমুজ আর বেশি দিন নেই, যারা তরমুজ প্রেমী আছেন তারা বেশি বেশি করে তরমুজ খাবেন, শেষ সময় খেয়ে তরমুজকে বিদায় জানাবেন। মাত্র 5 টাকা দিয়ে আমি এই তরমুজটা নিয়েছি, দেখুন এক হাতের মুঠোয় তরমুজটা চলে এসেছে, কি সুন্দর। 5 টাকা তরমুজ, সেটাও যে এত মজা, ভাবা যায়? 5 টাকা 5 টাকা 5 টাকা, শুধুমাত্র 5 টাকা। 100 টাকা দিয়ে 6টা তরমুজ নিয়েছি, একটা অবশ্য ফ্রিতেও দিয়েছে, ভীষণ ভালো লেগেছে। তো এখন শেষ সময় বেশি বেশি করে খাবেন, তরমুজটাও শরীরের জন্য উপকারী, যারা আমার মতো তরমুজ লাভার। এই তো এখন চলে এলাম রান্নাঘরে, রান্নাবান্না চলছে, রান্নার কী শেয়ার করব। এই তো চিকেন রান্না হচ্ছে, সব ধরনের মশলা দিয়ে মশলা ভালো করে কষিয়ে এখন মুরগিটা দেওয়া হয়েছে, মুরগির সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে একটু রান্নাবান্নার প্রেশারটা অনেক বেশি, চিকেনের সঙ্গে রান্না করব মাছ, তারপরে বিরিয়ানিও রান্না হচ্ছে, তো একসঙ্গে অনেক রান্নাবান্না, সব শেয়ার করবো না, কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো রেডিমিক্স বিরিয়ানি মশলা আছে, সেটা দিয়ে বিরিয়ানি রান্না করব, আর সেটা অবশ্যই গরুর মাংস দিয়ে আর সরিষার তেলে রান্না হবে। দেখতেই পাচ্ছেন মাংসটা আগে প্রেশার কুকারে করে নিয়েছি, এখন শুধু দমে বসাবো পোলাওয়ার চাল দিয়ে, রাইস কুকার বাকিটা করে ফেলবো। বিরিয়ানিটা কিন্তু সেই লেভেলের মজা হয়েছিল ভাই, আহ কী মজা! সঙ্গে যদি কাঁচামরিচ, লেবু আর পেঁয়াজ থাকে তাহলে তো একদম ব্যাপারটা জমে খির। দেখতেই পাচ্ছেন, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটা আমিনা বাসার সবাই বলেছে, আলহামদুলিল্লাহ ক্রেডিটটা পেয়ে ভীষণ ভালো লাগছে। তো অনেক বেশি বকবক করছি, যারা আমার বকবকটি কষ্ট করে শুনছেন, আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার পেজে একটা লাইক দিয়ে দেবেন আর ফলো অপশনে ক্লিক করে দেবেন। আর যারা করবেন না তারা প্লিজ, কোনো দরকার নেই, আস্তে করে চলে যাবেন, হুটহাট হেসে আজে বাজে মন্তব্য করবেন না। বারবারই বলি, ভালো থাকতে আর কাউকে মূল্যায়ন দিতে কিন্তু বেশি কিছু লাগে না। আপনি যখন কাউকে মূল্যায়ন করবেন, অপর পক্ষ কিন্তু আপনাকে সেটাই করবে। আর যদি ছেঁচড়াপোনা করেন তাহলে মনে রাখবেন, আপনি আজকে তাকে যেটা দিচ্ছেন এর চেয়েও বেশি কিন্তু খারাপ আপনি ফেরত পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির।